সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমরা কাকে নিয়ে ভিডিও তৈরি করেছি। তো গাইস, কয়েকদিন আগে কিন্তু আমি একটি রোস্ট ভিডিও তৈরি করেছি, যেখানে আগুন, সুমাইয়া, সুমাইয়ার মা বাপ সবগুলারে একাধারে রোস্ট করছি। তারপর কয়েকদিন আগে দেখলাম আগুনের নতুন গানও বের হয়েছে, তো এখন একটু ভাবলাম আগুনের গানগুলোর একটু রিভিউ করে আসি। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এ পর্যন্ত আগুনের মোট 3টি গান বের হয়েছে এবং গগন সাকিমের ইউটিউব চ্যানেল থেকে সবগুলো গান আপলোড করা হয়েছে। হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল। একদিন আগে এই গানটি গগন সাকিব তার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করেছেন, যেখানে এ পর্যন্ত মোট ভিউ হচ্ছে 5,82,000। আসলে এতটা খারাপ না আগুনের কণ্ঠ। আমার ছোট মাথায় যেটা ধরেছে, এ ভাইরাল আগুন কিন্তু অনেক বড় একটা বালপাক না। সরি সরি, আজকে তো আমি ভাবছি কোনো রোস্টি করবো না। যাই হোক, আগুন কিন্তু অনেক চালাক, সে ভাইরাল হওয়ার জন্য সুমাইয়াকে ইউজ করেছে এবং সে তার প্ল্যানে সফল হয়ে গেছে। তো গাইস, 2 নম্বরে রয়েছে প্রিয়া ধোকা দিয়েছে গানটি। এই গানটি সর্বপ্রথম গগন সাকিব গিয়েছে, তারপর সুমাইয়া গিয়েছে এবং সর্বশেষ আগুনকে দিয়ে গাওয়ানো হলো। তারপরও গানটির ভিউ হচ্ছে 1 মিলিয়ন মাত্র 3 দিনের মধ্যে। এখানে বুঝতেই হবে গগন সাকিবের একটি বিশাল বড় ফ্যান ফলোয়ার রয়েছে। তাছাড়া আগুন তো পুরো ইউটিউবে এখন আগুন ধরাই দিছে। তো গাইস, লিস্টের 1 নম্বরে যে গানটি রয়েছে সেটির নাম হচ্ছে সুমাইয়া। গানের কি নাম! দিনের মধ্যে গানটি 3.5 মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে। তো গাইস, এ ছিল সেই ভাইরাল আগুনের লেটাফেটা গানগুলো। বিশ্বাস করেন, একটা গানও আমার ভালো লাগে না। আর আমি গগন সাকিবের কণ্ঠ এই গানগুলো শুনেছি, কিন্তু গাইস একটুও ভালো লাগে না। কারণ গাইস একটাই কথা, আমি সিঙ্গেল সিঙ্গেল ফুলা পান কি এই গান শুনবো আপনারা কণ্ঠ? তো যাই হোক, ভিডিওটা দেখে কি বুঝলেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন। গাইস, ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, 3 দিন আগে আমি ইউটিউব ঘাটাঘাটি করার সময় একটি ভিডিও দেখেছি যেখানে ভিউ এসেছে একদিনে মাত্র 50 ভিউ, কিন্তু আজকে 4 দিন পর ওই ভিডিওতে ভিউ এসেছে 3.5 লাখের উপরে, আর ওই চ্যানেলে সর্বমোট ভিডিও হচ্ছে 5টি। আর দুঃখের বিষয়টি হচ্ছে, আমার চ্যানেলে 197 রানিং ভিডিও থাকার কারণেও আমার কোনো ভিউ আসছে না। দিল পে বহুত চোট পারতা হে ইয়ার। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।